আজকে আমাদের ক্লাসের টপিক কি? তন্নি পড়েন তো? ফিল্টার ইফেক্ট, স্লিপিং মাস্ক আর ইয়ার মাস্ক। ফিল্টার ইফেক্ট দেবো, মানে গতকালকে আমরা যে ইফেক্টের কথা বলেছিলাম, ফিল্টারে কিছু ইফেক্ট আছে, কি কি আছে বা কোনগুলো আমাদের বেশি প্রয়োজন পড়ে সেগুলো দেখবো, ক্লিপিং মাস্ক দেখবো এবং লেয়ার মাস্ক দেখবো। এই জিনিসগুলো খুব ইম্পর্টেন্ট ডিজাইনের জন্য। তো আমরা একটা ডকুমেন্ট নিয়ে নেব, আজকে আমাদের ক্লাস কত? ক্লাস 25। অ্যাট ফার্স্ট আমরা ফিল্টার নিয়ে কথা বলবো, যে ফিল্টারের যে ইফেক্টগুলো কোথায় পাবো। ফিল্টারের কিছু কিছু ইফেক্ট আছে, এই যে মেনু বারের ফিল্টার, ফিল্টারে আসেন, এখানে অনেকগুলো ইফেক্ট আছে। তো ফার্স্ট যে পার্ট আছে, এই ফার্স্ট পার্টগুলো আমরা দেখবো না, পরের পার্টগুলো দেখবো। এবং এই ফিল্টারিং অ্যাপ্লাই করতে গেলে আপনাকে যে কনভার্ট স্মার্ট ফাইল ফিল্টার, যে স্মার্ট ফিল্টার যদি এখানে ক্লিক করেন, সরাসরি ওই যে অটো যে ফিল্টারগুলো আছে সেটা অ্যাপ্লাই হয়ে যাবে। আর আমি নিজে যদি মডিফাই করতে চাই এখান থেকে আসবো। ওকে ফাইন। ধরেন লাস্ট ক্লাসে আমরা দেখেছিলাম না, যে কোনো একটা শেপ নিয়ে আসছি, কোনো একটা শেপ নিয়ে আসছেন, সেই শেপটাতে আপনি কি করতে পারছেন, তার কোনো একটা শ্যাডো দিতে পারছেন, ড্রপ শ্যাডো, অ্যাঙ্গেল অনুযায়ী নিচে বা ডান পাশে বাম পাশে, এক্স অক্ষ বরাবর, ওয়াই অক্ষ বরাবর, বা আউটার গ্লো দিতে পারছেন। সাপোজ আমি একটা ইলিপস নিয়ে আসি, কালারটা দেব হচ্ছে এই কালারটা দিই, ধরে নিলাম। জাস্ট মনে করেন এই শেপটা হচ্ছে আপনি একটা লোগো ডিজাইন করেছেন অথবা কোনো একটা ডিজাইন করেছেন। ব্যাকগ্রাউন্ডটা ব্ল্যাক করে দেই, লক করে রাখি। ওকে, যে আপনি এখানে একটা শেপ ক্রিয়েট করেছেন, এটা একটা লোগো, কি করতে চাচ্ছেন, এই লোগোটার একটা শ্যাডো দিতে চাচ্ছেন, যেটা আমরা ব্লেন্ডিং অপশন অ্যাক্টিভ করে এখান থেকে ড্রপ শ্যাডো ইউজ করেছিলাম, রাইট? ড্রপ শ্যাডো দিয়েছিলাম না, যে যে কোনো অ্যাঙ্গেলে আপনি শ্যাডোটাকে কী করতে পারছেন, নিতে পারছেন। বাট আমি এমনটা চাচ্ছি না, আমি ড্রপ শ্যাডোও চাচ্ছি না অথবা আমি আউটার গ্লো দিতে চাচ্ছি না, এরকম কিছুই আমি চাচ্ছি না। আমি চাচ্ছি এই যে সার্কেলটা আছে বা শেপটা আছে, মনে হবে উপর থেকে একটা লাইট ওর উপরে পড়েছে এবং নিচে একটা আলো হচ্ছে, সেটা কিভাবে পারবো। আমি একটা সার্কেল নিয়ে আসি, ঠিক এইভাবে এটার কালার দিয়ে দেব হচ্ছে আপনার এই কালারটা। এরপরে চলে যাব ফিল্টার, ফিল্টার থেকে অনেকগুলো অপশন এখানে আছে, থ্রি ডিটা আমাদের প্রয়োজন নেই, আমরা ব্লার, এই ব্লারের মধ্যে গোশিয়ান ব্লার এবং স্মার্ট ব্লার, এই দুইটা জিনিস আমরা খুব বেশি ইউজ করি। তারপর এখান থেকে ডিস্টর্ট, এটা প্রয়োজন পড়ে না, নয়েজটা ইউজ করি, নয়েজের মধ্যে থেকে অ্যাড নয়েজ, মানে কোনো নয়েজ অ্যাড করার জন্য, রিডিউস করার জন্য, অথবা ডাস্ট অ্যান্ড স্ক্র্যাচ, এইটাও ইউজ করি। তারপরে হচ্ছে আপনার এই যে পিক্সেলেট থেকে কালার হাফটোন ইউজ করি, ক্রিস্টালাইজ ইউজ করি, আর মোজাইক না। তারপরে এখান থেকে শার্পেন থেকে স্মার্ট শার্পেন, এটা অনেক বেশি আপনি ইউজ করবেন, এবং স্টাইলাইজে আসেন, এখান থেকে আপনি এই সবগুলো ইউজ করবেন। বাট অয়েল পেন্টও আমার অ্যাক্টিভ হচ্ছে না, অয়েল পেন্টের জন্য আপনাদের হয়তো অ্যাক্টিভ হবে। আর আদার্সে আসার পর এই যে হাইপাস দেখতে পাচ্ছেন, হাইপাসটা আমরা ইউজ করি। তো আপনি কি চাচ্ছেন, যে এই যে শ্যাডোটা, এই যে সার্কেলটা, এই সার্কেলটার মনে হবে যে একটু শ্যাডো হয়ে আছে, জাস্ট এটা সিলেক্ট করেন, সিলেক্ট করার পর ফিল্টার, সেখান থেকে ব্লার, এখান থেকে গোশিয়ান ব্লারে আসেন, বাট এটা কাজ করবে না,
কারণ কি, কারণ এটা শেপ মোডে আছে। একে আপনাকে কি করতে হবে, হয় স্মার্ট অবজেক্ট করতে হবে নয়তো রেস্টেরাইজ করতে হবে। আমি স্মার্ট অবজেক্ট ক্রিয়েট করে নিলাম, এরপরে ফিল্টার, ফিল্টার থেকে ব্লার, সেখান থেকে গোশিয়ান ব্লার অ্যাক্টিভ করে দিলাম। যদি একদম কম থাকে ন্যাচারাল সাইজ, এটাকে আপনি যত বাড়াবেন তত ব্লার হতে থাকবে, যত বাড়াবেন তত ব্লার হতে থাকবে এবং একটা সময় ভ্যানিশ হয়ে যেতে পারে। তো আমি এখানে এটা এইটা দেখে কি মনে হচ্ছে, যে এই যে শেপটা আছে শেপটার একটা ছায়া নিচে পড়েছে, এরকমটা কি মনে হচ্ছে, বোঝা যায়? হোয়াইট কালার দিলেও একটু ছায়াটা বোঝা যাচ্ছে, ওই যে হালকা একটু ছায়া, যে এটার একটা ছায়া নিচে পড়েছে। সেম কাজ করা যাবে, চলেন আমরা সেটা দেখি। আমরা একটা ইমেজ নিয়ে আসি, গতকালকে এখান থেকে আমরা একটা ইমেজ নিয়েছিলাম না? আচ্ছা ফার্স্ট ইমেজটাই নেই, এই ইমেজটাকে নিয়ে আসি। কেন নিলাম, এটা একটু ফেসটা বেশি বড় ছিল, বোঝা যাচ্ছিল। ওকে, এই ইমেজটাকে আনার পর এখন আপনি এটাকে কি করতে চাচ্ছেন, ব্লার করতে চাচ্ছেন। চলে যান ফিল্টার, ফিল্টার থেকে ব্লার, ব্লার থেকে গোশিয়ান ব্লার, এখানে আসেন। যত কমাবেন ন্যাচারাল ইমেজ, যত বাড়াবেন তত ছবিটা কি হচ্ছে, ব্লার হয়ে যাচ্ছে। ক্লিয়ার? একটা ছবি ওখানে তো বিল্ডার ছবিটা শুধু আমরা কি করতে পারছি, আশেপাশে ব্লার হয়ে গেছে। এখানে কি নির্দিষ্ট কোনো পিক্সেল আমি না না আগে ধরে রেখে না আশেপাশে ব্লার করা যাবে না, এটা একদম টোটালটা জুড়ে হবে। বাট আমরা ছবির মধ্যে ব্লার করব, যখন ইমেজ রিটাচ করব একবার ব্লার করব, আবার এসে এখান থেকে অ্যাডজাস্টমেন্ট করব, আবার ব্লার করব, আবার অ্যাডজাস্টমেন্ট করব, ইমেজ থেকে অ্যাডজাস্টমেন্টে যাব, অনেক কাহিনী করতে হয়। আমরা একটা একটা করে ধাপ আগে বুঝি, প্রত্যেকটা ধাপ। গতকালকে বলেছি যে এগুলো মুখস্থ করার দরকার নেই, জাস্ট আপনি মনে রাখেন যে কোনটা কি কাজ করে, এতটুকু মনে রাখলেই হবে, আর কিচ্ছু মনে করতে মানে মুখস্থ করতে হবে না, কারণ সব আপনার সামনে আছে। আপনি যখন ক্লায়েন্টের কাজ করবেন, ক্লায়েন্ট তো আপনার সামনে এসে বসে থাকবে না, যে পরীক্ষা নেবে না তুমি কোনটা করছো, ভুল করছো না ঠিক করছো। ভুল হবে, আপনি আবার পিছনে ফিরে যাবেন, ডিলিট করে দিয়ে আবার নতুন করে করতে হবে। তবে ইমেজ রিলেটেড মানে ইমেজ রিটাচ ম্যানিপুলেশনের কাজ যারা করে, যদি আপনি কাজ করতে পারেন ইন্টারন্যাশনাল মার্কেটে, অনেক হাই ভ্যালু আছে। আর বা লোকাল মার্কেটে কাজ করলে এই ভ্যালু কেউ দিবে না। আপনি আজকে দুপুরে যে কাজটা করছিল, প্রায় 1.5 ঘন্টা সময় লাগছে একটা ছবিকে জাস্ট একটুখানি এডিট করতে। আপনাদেরকে দেখাই প্রশ্ন। হ্যাঁ ফাতিমা ম্যাম, এই কাজগুলো কোন মার্কেটে পাওয়া যায়? সব মার্কেট প্লেসে,
যে কোনো মার্কেট প্লেসে করতে পারবেন। ফ্রিল্যান্সারে ওখানেও পাবেন, ফাইবারে আপনি গিগ বানাতে পারবেন, তারপরে আপওয়ার্কে এরকম কাজ আপনাকে খুঁজে নিতে হবে, কারণ আপওয়ার্কে আপনি হচ্ছে জব দেওয়ার মতো ইন্টারভিউ দিতে হয়, কমিউনিকেট করতে হয়, তারা আপনাকে হায়ার করে নিবে, হয় 2 দিনের জন্য, নয় 5 দিনের জন্য, এমনও হয় 1 মাসের জন্য, বছরের জন্য হায়ার করে নেয়। সো এরপর ধরেন ফিল্টার, লেয়ার সিলেক্টেড নেই, আমি এটাকে স্মার্ট করে নেই, ফিল্টার, ফিল্টার থেকে আমি কোথায় আসলাম, ব্লার, ব্লার থেকে গোশিয়ান ব্লার দেখলাম। মোশন ব্লারটা যদি দেখেন, আসলে মোশন ব্লার অত বেশি প্রয়োজন পড়ে না, যে আপনি অ্যাঙ্গেল ডাইরেকশন করে দিলেন, ওই অ্যাঙ্গেলের মধ্যে আর কি মোশনের মতো হবে, আর এখান থেকে ডিস্টেন্সটা বাড়িয়ে দিতে পারেন। এই যে দেখেন মোশন ব্লারের মতো পিকজেলগুলা, ও কিন্তু কাজ ছবি নিয়ে করছে না, ছবির মধ্যে যে পিকজেলগুলো আছে পিকজেলগুলোকে নিয়ে সে কাজ করছে। ফিল্টার, ফিল্টার থেকে ব্লার, গোশিয়ান ব্লার তো দেখলাম, মোশন ব্লার এগুলো বাদ দেন, স্মার্ট ব্লারটা আপনার খুব প্রয়োজন পড়বে। স্মার্ট ব্লারটা হচ্ছে কি, ওয়ান কাইন্ড অফ আপনার ভেক্টরের মতো করবে, একটু পোস্টারাইজ টাইপের, প্রত্যেকটা এডসকে একটু হাইলাইট করবে বেশি বেশি। আমি এটাকে একটু কাছে নিয়ে আসি আর একটু ছোট করে দিই, এখান থেকে একটু ছোট করে দিলাম, তারপরে হচ্ছে রেডিয়াসটাকে আস্তে করে হালকা বাড়াই, দেখেন যত বাড়াবো আচ্ছা তার আগে এক কাজ করি, এটাকে একটা কপি করে রেখে যাই। ওকে, ফিল্টার, ব্লার, স্মার্ট ব্লার করি একটু ছোট করে দেই, ব্লার ধরেন দিলাম আমি 55-60 পর্যন্ত রাখলাম, এখান থেকে থ্রেশহোল্ডটা একটু বাড়িয়ে দিই, থ্রেশহোল্ডটা আমি 70-78 এর মতো রাখি, অথবা কে বলে প্রিভিউ নেই, এই যে প্রিভিউ হচ্ছে, এখানে প্রিভিউ হচ্ছে, এই যে দেখেন এটা একদম ন্যাচারাল, একদম কমিয়ে দিই, এই যে ন্যাচারাল ইমেজ টোটাল, প্রয়োজন আপনি জুম করে নেন, আরো জুম করেন, কাছ থেকে দেখেন, এভাবে দেখেন, এখন বাড়ান, এখান থেকে রেডিয়াস সব প্রিভিউ অন করে আছে, রেডিয়াস বাড়ান, থ্রেশহোল্ডটা আস্তে করে হালকা একটু বাড়ান, এই যে দেখেন থ্রেশহোল্ডটা আমি 50-60-এর ঘরের কাছাকাছি রাখি। কোয়ালিটিটা আপনি লো চান, মিডিয়াম নাকি হাই, আমি হাইতে অ্যাক্টিভ করে দিলাম। এখান থেকে মুড, কি মুড চাচ্ছেন, আচ্ছা এখানে একটু ছোট করতে হবে, ছোট না করলে বুঝতে পারবেন না, আর মুডটা কি চাচ্ছেন, নর্মাল নাকি এডস অনলি, শুধু কি এডস গুলো থাকবে নাকি ওভারলে, মানে ছবি এবং এডস দুইটাই থাকবে। আমি এখান থেকে নর্মালে রেখে দিলাম, যে আমি নর্মাল চাচ্ছি, ওকে ওকে করে দেই, ওয়েট করেন, স্মার্ট ব্লারটা অ্যাক্টিভ হয়ে গেছে। তো স্মার্ট ব্লার হওয়ার পরে কি কাহিনী ঘটছে দেখেন, এই যে পিকজেল গুলোকে একদম ম্লান করে দিয়ে একটা আরেকটার মতো, কেমন যেন সলিড মনে হচ্ছে না, মেয়েরা ফাউন্ডেশন মনে হচ্ছে না, একদম বেশি বেশি আছে, তাই না, একদম এই যে প্রত্যেকটা জিনিস একটা আরেকটা পিকজেল আলাদা আলাদা হয়ে গিয়েছে। আপনার প্রিভিয়াস ইমেজ ছিল কি এইটা, আর বর্তমানে আপনি স্মার্ট ব্লার করে এই কাহিনী করছেন। আবার ফিল্টার, ডিস্টোর্ট, এটা হচ্ছে বাসায় দেখে নেব, ডিস্টোর্ট থেকে যেমন ধরেন আপনি যদি পিঞ্চ করেন অথবা শেয়ার করেন, শেয়ার মানে কি ছবিটাকে মুভ করাতে চান, একটু বাঁকাতে চান, যেভাবে অ্যাঙ্গেল করতে চান, তারপরে হচ্ছে রিপিট এডস পিক্সেল, অথবা ধরেন ফিল্টার থেকে আপনি ট্রায়াল করতে চাচ্ছেন, ট্রায়ালে ক্লিক করেন, এই যে ছবিটা ট্রায়াল হয়ে আসবে, আরও যদি বাড়ান আরও বেশি ট্রায়াল হবে, এই যে ঘুরে যাচ্ছে, প্রিভিউ অন করছে যে ট্রায়াল হয়ে আসলো। অনেক সময় হয় কিছু ছবি থাকে যে পিছনে হয়তো এরকম ট্রায়াল করে দিয়েছে, ট্রায়াল করে দেওয়ার পরে
তার ছবি আবার সামনে ঠিকই বেশি আসছে, যে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে দিয়ে, এই ছবিটার ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে দিয়ে ওকে সামনে বসায় দিল, এরকমটা অনেক সময় হয়। ফিল্টার, ফিল্টার থেকে তারপর আবার ধরেন ওয়েভ দিতে পারেন, জিগজ্যাগ। নয়েজটা কি, নয়েজটা আমাদের মাঝে মাঝে লাগবে, যেমন অ্যাড নয়েজ, ওই যে পিক্সেলগুলোকে যে কম বেশি করে। এখান থেকে আমি ফার্স্টে ইউনিফর্মে করি, ইউনিফর্মে করলে কি হচ্ছে, এই যে কমিয়ে বাড়িয়ে ছবিটার মধ্যে আপনি নয়েজ নিয়ে আসতে পারবেন প্রয়োজনে। আর গোশিয়ান দিলে একটু ব্লার টাইপের হবে, প্রত্যেকটা ব্লার টাইপের হবে। যদি আবার আপনি এই যে ডাস্ট অ্যান্ড স্ক্রেচ, এটা আবার আপনার ব্যবহার করা হয় ইমেজ রিটাচের সময়, আমরা এখান থেকে এই জিনিসটা ব্যবহার করি, যে যত বেশি বাড়াবেন তত ঘোলা হয়ে যাচ্ছে, যত কমাবেন তত সলিড ইমেজটা থাকছে, আর থ্রেশহোল্ড যত বাড়াবো তত ছবিটা, এখান থেকে যদিও আপনি ঘোলা করছেন ছবিটার পিক্সেলগুলো অ্যাডজাস্ট থাকার চেষ্টা করুন। যেমন আমি এখানে রেডিয়াসটাকে 80 করে দিলাম, লোডিং হোক, থ্রেশহোল্ডটাকে কমিয়ে দিলাম, দেখেন ঘোলা হয়ে গেছে। আর থ্রেশহোল্ডটাকে যদি বাড়িয়ে দেন আবার ছবিটা তার আগের জায়গায় ফিরে আসবে, বাট ওই যে এই রেডিয়াসের জন্য কালারগুলো অ্যাডজাস্ট হয়ে যাচ্ছে। বাট এটা আমরা হচ্ছে কম বেশি করে, থ্রেশহোল্ড একদম বাড়াবো না, রেডিয়াসও খুব বাড়াবো না, প্রয়োজনের জন্য এই কাজগুলো করি। আবার ফিল্টার, ফিল্টার থেকে পিক্সেল আর্টের যে কালার হাফ টোন, এটা আমরা ইলাস্ট্রেটরে গেলে করব। পিক্সেল আর্টের কালার হাফ টোনটা আমরা ফটোশপে না, ইলাস্ট্রেটরে গেলে বিশেষ করে লোগো ডিজাইনের সময় আমরা কালার হাফ টোনটা ইউজ করি। ক্রিস্টালাইজ করতে চাইলে আপনি এই যে ক্রিস্টালের মতো ভিউ আনতে পারবেন, যে যত বেশি সেল দিবেন তত বেশি সেল সংখ্যা হবে। ওকেতে প্রেস করেন, এই যে ক্রিস্টালের মতো ভেঙে যাচ্ছে। পেনটা না, শার্পেন, শার্পেন থেকে স্মার্ট শার্পেনটা খুব ইম্পর্টেন্ট, একটু ছোট করে দেই। প্রিভিউ দেখেন, অ্যামাউন্ট যত বাড়াবেন তত শার্প বেশি হবে, অ্যামাউন্ট যত কমাবেন তত শার্প কম হবে। অ্যামাউন্ট যত বাড়াবেন তত শার্পেন কি হবে, বেশি হবে, বাট কাকে শার্প করছে, মানে কাকে বেশি সে পরিষ্কার করছে, প্রত্যেকটা এডস কে, এডস কাকে বলা হয়। আমরা যখন একটা রেখা আর্ট করি, ধরেন আপনি খাতায় সাপোজ আমি এখান থেকে একটা ব্রাশ নিয়ে আসি, পেন্সিলটা একটু করে লেয়ার নিয়ে, এই যে একটা দাগ টানলেন, এই দাগটাই হচ্ছে এডস। সেটা স্ট্রেট হতে পারে, আবার আপনি যেভাবে দাগ টেনে টেনে কাজ করছেন এটাও হতে পারে, যে একটা ইমেজের মধ্যে অনেকগুলো পিক্সেল ক্রিয়েট করে কি হয়, এডস বানানো হয়। এই প্রত্যেকটা দাগ হচ্ছে এক একটা এডস, আমি এটাকে এডস বলছি বারবার, ইডিজি, এডস। এই ছবিটাকে আমরা ফিল্টার, ফিল্টার থেকে শার্পেন, সেখান থেকে স্মার্ট শার্পেন করব, যে যত বেশি বাড়াবেন তত কি হচ্ছে, শার্পেনটা বেড়ে যাচ্ছে, যত কম করবেন তত এডসগুলোর শার্পেন কম হবে। রেডিয়াসটা যত বাড়াচ্ছেন ওই শার্পেনগুলোর, আপনাদেরকে ওই ইমেজটা করে দেখাবো না একদিন, যাতে পরবর্তীতে আপনারা নিজেরাও করতে পারেন। রিডিউস নয়েজ, যদি কোনো নয়েজ থাকে সেটাকে আপনি রিডিউস করতে পারবেন, নয়েজটাকে আরো কমিয়ে দেওয়ার জন্য। আর যদি বাড়িয়ে দেন তাহলে তো আরো বেড়ে যাবে, মধ্যে কোনো নয়েজ থাকলে সেটা আরো বেড়ে যাচ্ছে। এখান থেকে লেন্স কি হবে,
গোশিয়ান ব্লার হবে নাকি লেন্স ব্লার নাকি মোশন ব্লার, আমরা এখান থেকে সেটা সিলেক্ট করে দিতে পারবো। ওকে করি, ওয়েট করতে হবে। তো এটা হচ্ছে আমার রিয়েল ইমেজ, আর এটা হচ্ছে আপনি শার্পেন করে প্রত্যেকটা এডসকে দেখেন হাইলাইট করে দিয়েছে। তো এই জিনিসগুলো আপনি কখন কাজ করবেন? ছবিগুলো যে একটা ছবিকে সে কিভাবে হাইলাইট করছে, তাই না? মনে হচ্ছে যে একটু কালারটা ন্যাচারাল বা আউটলুক আসছে, অয়েল পেইন্ট করা। শুধু কি অয়েল পেইন্ট ইউজ করেছেন? না, এখানে আরো অনেক কিছু। এই যে দেখেন, দেখেই বুঝতে হবে, আপনার চোখটাকে এমন ভাবে ক্রিয়েট করতে হবে, দেখেই বুঝতে হবে যে সে এখানে কি কি ব্যবহার করেছে। যে এখানে ছবিটাকে সে ব্লার তো অবশ্যই করেছে, স্মার্ট শার্পেন ইউজ করেছে। এই যে দেখেন, প্রত্যেকটা এডস হাইলাইট হয়ে আছে। এরপরে আবার এখানে এই যে একটু আগে যে দেখলাম না, এই ব্লারটা রিডিউসের যে ডাস্ট অ্যান্ড কি যেন সেটা ইউজ করেছে, ব্রাশ ইউজ করেছে। এই যে পিছনে আবার এখানে এই ছবি এনে সেটাকে অ্যাডজাস্টমেন্ট করেছে, অনেকগুলো কাজ করেছে। অয়েল পেন্ট মানে হচ্ছে এই যে যখনই অয়েল পেন্ট করবেন একটা অয়েলি অয়েলি ভাব আসবে, মনে হবে হাতে রং তুলিতে করা। জল ছাপ করে না, জল রং দিয়ে যে আর্ট করে আর্টিস্টরা, এইরকমটা যে হাতে করা এরকম মনে হবে। এই ছবিটাতে সে বেশি একটা কাজ করে না, এই ছবিটাতে জাস্ট এই যে স্মার্ট ব্লার করে আর ব্রাশ দিয়ে বেশি কাজ করেছে। ব্রাশ এগুলো সব ব্রাশের, ব্রাশ দিয়ে দেওয়া। আপনি এখানে বিভিন্ন ধরনের ব্রাশ ইউজ করতে পারেন। এমনও হতে পারে যে আপনার কাছে অন্য কোনো ব্রাশ নেই বা মনের মতো ব্রাশ খুঁজেও পাচ্ছেন না। আপনি তখন কি করলেন, আপনার পছন্দের ব্রাশ আছে, যে এখান থেকে কি ব্রাশ আছে, ধরেন ফগ ব্রাশটাই আছে, যে ম্যাম আমার কাছে তো অন্য কোনো ব্রাশ নেই, আমার কাছে আর লেয়ার নাই, এই জন্য কাজ করছে না। আমার কাছে যে এই ব্রাশটা আছে, আমি এই ব্রাশটা দিয়ে কি কাজ করতে পারবো? হ্যাঁ, এই ব্রাশটা দিয়েও কাজ করতে পারবেন, বাট টেকনিক জানতে হবে। সাপোজ এই ব্রাশ দিয়ে যখন আপনি একটা ইফেক্ট দিচ্ছেন, দেওয়ার পরে এইটাকে আবার মাস্কিং করতে হবে, এবং প্রত্যেকটার জন্য আপনাকে একটা একটা করে আলাদা আলাদা লেয়ার ক্রিয়েট করতে হবে। এরপর মাস্কিং করে চারপাশ মুছে দিতে হবে, ঝামেলা। আর যদি পারফেক্ট ব্রাশ পেয়ে যান তাহলে তার কোনো কথাই নেই। মনে হয় কিছু বলবেন? না ম্যাম, আমার আমি যে সমস্যা করতেছিল এই জন্য। আচ্ছা, আমরা এরকম একটা ছবিও করে দেখাবো, আর হচ্ছে ওই যে আমি যে ইমেজ দেখালাম সেরকম একটা ছবি করে দেখাবো। নো টেনশন, জাস্ট আপনারা টেকনিকগুলো আগে শিখেন, প্রত্যেকটা টেকনিক মনোযোগ দিয়ে দেখেন। আর আরেকটা ইফেক্ট কি আছে যেটা খুব বেশি কাজে লাগে, ফিল্টার থেকে স্টারলাইজে আসার পর এমবুশটা কাজে লাগে। আমরা এমবুশটা করে থাকি, এমবুশ তো দেখে আসছিলাম না এর আগে ব্লেন্ডিং অপশনে, কিন্তু এখানে এমবুশটা আবার একটু অন্যরকম, আলাদা হয়ে যাচ্ছে প্রত্যেকটা কালার। কালারের কয়েকটা প্লেট, চারটা প্লেট থাকে, CMYK, RGB, গ্রিন, রেড, গ্রিন, ব্লু। অ্যামাউন্ট যত বাড়াবেন তত হাইলাইট হবে। এখান থেকে আমরা এমবুশটা ইউজ করি, আর আদার্স থেকে হচ্ছে হাইপাসটা ইউজ করি, ওই যে হাইলাইট করার জন্য হাইপাসটা ইউজ করি। পরে আবার এটাকে আমরা ইনভার্ট করে দিই। আর দেখেন তো আপনাদের অয়েল পেন্টটা ওপেন হয় কি না। আমার অয়েল পেন্ট যে কেন ওপেন হচ্ছে না, কাজ করে না, আমি
ঠিক জানি না, অনেক চেষ্টা করলাম কিন্তু আমার অয়েল পেন্টটা অ্যাক্টিভই হচ্ছে না। কোনোভাবেই অ্যাক্টিভ করতে পারছি না। এই যে দেখেন অয়েল পেন্টটা হাইড হয়েই আছে। আপনাদের অয়েল পেন্ট যদি অ্যাক্টিভ থাকে অনেক ভালো কাজ করতে পারবেন অয়েল পেন্টটা দিয়ে। আপনার তো অ্যাক্টিভ আছে। এরপরে দেখি আর কি, তো ফিল্টার তো আমরা এখান থেকে করলাম। আরেকটা অপশন আছে ফিল্টারের, সেটা হচ্ছে এই যে উপরে লেয়ারগুলোর উপরে যে তালা আরও কী কী লক অপাসিটির যে বাম পাশে নর্মাল লেখাটা দেখা যায়, এইখানে কিছু ফিল্টারিং আছে, এই ফিল্টারগুলো থেকেও আমরা কাজ করি। আর এই তো এগুলাই অ্যাডজাস্টমেন্ট থেকেও, তো এটাও এক ওয়ান কাইন্ড অফ ফিল্টার। এখন যেটা দেখবো আমরা এখন হচ্ছে মাস্কিংটা দেখব, পরে ক্লিপিং মাস্ক দেখব, নাকি ক্লিপিং মাস্ক আগে আগে দেখব পরে মাস্কিং দেখব? চলেন ক্লিপিং মাস্ক দেখি। ক্লিপিং মাস্ক হচ্ছে এই মেয়েটার ছবি আছে, আমরা একদম প্রথম দিকে দেখেছিলাম না ব্যাকগ্রাউন্ড রিমুভ করা, যে আমি শুধু এই ফেসটুকু রাখতে চাই, চারপাশের সারাউন্ডিং যে পার্টটা আছে সেটাকে ডিলিট করে দিতে চাই। তাহলে কি করব তানিয়া? ম্যাম সাবস্ট্রাক্ট এই অপশনটা ইউজ করবেন, সাবস্ট্রাক্ট ফ্রম নাকি জানো না, এরকম কিছু করছি না, আমি জাস্ট এটাকে রেস্টিরাইজে কনভার্ট করে দেব। এরপরে হচ্ছে কন্ট্রোল শিফট আই প্রেস করব, ডিলিট করে দেব, বাকি সব ডিলিট হয়ে যাবে। এই যে আমরা মাস্ক ই করছি, ডিলিট করছি, এই ডিলিট হচ্ছে বা ব্যাকগ্রাউন্ড রিমুভ হচ্ছে ক্লিপিং মাস্কের একটা পার্ট। ব্যাকগ্রাউন্ড রিমুভও কি ক্লিপিং মাস্কের একটা পার্ট, কারণ আমি ওর ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে চাই। তাহলে আমাকে কি করতে হচ্ছে, অবশ্যই ওকে সিলেকশন করতে হচ্ছে, সিলেকশন করে নিয়ে তারপরে হচ্ছে আমি ব্যাকগ্রাউন্ড রিমুভ করে দিচ্ছি, রাইট? তাই না? আমাকে তো কাজ করতে হচ্ছে। আমরা যে ক্লিপিং মাস্ক বলছি এটাও কিন্তু এই ব্যাকগ্রাউন্ডের একটা অংশ। তো আপনি এখান থেকে শেপ নিয়ে কাজ, এখান থেকে সিলেকশন করে কাজটা কমপ্লিট করলেন, আমি বললাম যে না এরকম কিছু করতে চাই না, যেমন মার্কিউ টুলের মধ্যে শুধু রেক্ট্যাঙ্গেল আর ইলেপটিক্যাল আছে, অথবা এখন আপনি এরকম কিছু একটা বানালেন যে ধরেন আমি একটা পলিগন টুল নিলাম, এই টুলটা নিলাম, এই যে শেপটা আছে এই শেপটার ভিতরে আমার ছবিটা থাকবে, ইমেজটা থাকবে, যে ইমেজটা আছে আমি চাই এই শেপটার ভিতরে ইমেজটাকে কাটার জন্য। এখানে তো সিলেকশন করা নেই, আমি এটাকে কন্ট্রোল ধরে সিলেকশন করলাম ঠিকই, কিন্তু কিভাবে কাটবো? কন্ট্রোল শিফট আই দিলে সিলেকশন হলো, ডিলিট কিছুই তো হচ্ছে না, কিভাবে করব এখন আমি? খুব সহজ উপায়, মনে রাখতে হবে ছবিটা থাকবে উপরে আর শেপ থাকবে নিচে। ছবি থাকবে কোথায়? উপরের লেয়ারে, শেপ থাকবে নিচের লেয়ারে। এরপরে আপনি ছবিটাকে শেপের হয় সমান নয়তো বড় করতে হবে, ইমেজটা শেপের সমান হবে অথবা শেপ থেকে বড় থাকবে, কখনোই শেপের চেয়ে ছোট হবে না, কারণ ছোট হলে শেপের এই পার্টগুলো শো করবে, ইমেজটাকে ওই
শেপের চেয়ে আপনি প্রয়োজনে এখান থেকে অপাসিটিটা একটু কমিয়ে নেন, কমিয়ে নিয়ে তারপর দেখেন শেপ মতো বসলো কিনা, যে আপনি যে পারফেক্ট জিনিসটা চাচ্ছেন এটা বসলো কিনা। যদি হয়ে যায় তাহলে এখানে আসেন, আসার পরে ইমেজের লেয়ারে রাইট বাটনে ক্লিক করবেন, সেখান থেকে ক্রিয়েট ক্লিপিং মাস্ক, অথবা ইমেজ এবং শেপ এই দুইটার মধ্যে যে মিডল পার্টটা আছে অল্টার ধরে এখানে চলে আসেন, এই যেরকম একটা চিহ্ন আসবে ক্লিক করেন, মাস্কিং হয়ে যাবে। কি বলেছি, লেয়ারের রাইট বাটনে ক্লিক করে ক্রিয়েট ক্লিপিং মাস্ক, অথবা জাস্ট অল্টারটা চেপে ধরবেন, এই মিডল বরাবর আসবেন, ক্লিক করবেন, মাস্কিং হয়ে যাবে। এখানে আপনি ইমেজটাকে মুভ করাতে পারবেন সেট করার জন্য, বাট সাবধানে থাকবেন যাতে আবার ইমেজ মুভ করে না দূরে সরে যায়। তো এটা তো একটা নির্দিষ্ট শেপ ছিল, আমি রিলিজ করে দিলাম মাস্কিং, এই শেপটাকে ডিলিট করে দেই, ছবিটাকে নিয়ে আসি। অন্য কোনো শেপ নিলে কেমন হবে, যেমন আমি এখান থেকে একটা কাস্টম শেপ নিয়ে নিই, ধরেন এই শেপটা নেই। হ্যাঁ বাল্ব একই কথা, তাহলে আমার শেপ থাকবে নিচে আর ইমেজ থাকবে উপরের দিকে। আমি প্রয়োজনে একটু অপাসিটিটা কমিয়ে নিই, কন্ট্রোল টি, ইমেজটাকে আরেকটু বড় করতে হবে, ইমেজটাকে আরেকটু নিচে নামাই, ওকে, এখান থেকে অপাসিটি বাড়ায় দেব, রাইট বাটনে ক্লিক করে ক্রিয়েট ক্লিপিং মাস্ক। তাহলে এই যে শেপটা যে আছে, শেপটা যতটুকু ছবিটাও ঠিক ততটুকুই হবে। এটা তো জাস্ট আমি শেপ নিয়ে এসে তারপর কাজ করছি। ধরেন আপনি এমন একটা ডিজাইন করছেন, ডিজাইনের মধ্যে কেমন আছে এরকম টাইপের কিছু আছে, এরকম টাইপের কিছু আছে, আমি শেপটা অ্যাড করি, যে শেপটা আছে এর ভিতরে আপনি কি করতে চাচ্ছেন, একটা ইমেজকে ক্লিপ করতে চাচ্ছেন। তাহলে ইমেজটা ওপেন, একটা ছবি নিয়ে আসি, সাপোজ ছবিটাকে মনে করে আমি নিয়ে আসলাম, পেস্ট করে দিলাম, কন্ট্রোল টি রোটেট করে দেই, বড় করি, রাইট বাটনে ক্লিক, ক্রিয়েট ক্লিপিং মাস্ক, একদম যতটুকু থাকবে শেপ ততটুকুকেই সে কি করবে, মাস্কিং করে দেবে। এবং ইমেজটাকে আপনি চাইলে মুভ করাতে পারেন, বাট একটু কেয়ারফুল, শেপের বাহিরে যাতে না আসে। অথবা আপনি এমন কোনো একটা শেপ ক্রিয়েট করছেন, এটাকে হাইড করে রাখি, আমি এখান থেকে একটা রাউন্ডেড রেক্টেঙ্গেল নিয়ে নিলাম, এরপরে এরকম একটা শেপ ক্রিয়েট করলাম, মুভ টুল সিলেক্ট করি, এটাকে অনেকগুলো কপি করলাম, এটাকে রাখলাম এখানে, এটাকে রাখলাম আর একটু দূরে, এটাকে নিলাম এই জায়গাটা,
ব্যাপারটা হতো এখানে এই ডটটা চার সবাইকে সিলেক্ট করি এখান থেকে ডিস্ট্রিবিউট এলিমেন্টে করে দেই এই সবাইকে আমি কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে ফেললাম কন্ট্রোল টি একটু অ্যাঙ্গেল করে দেই যে আমার ইমেজের এই পার্টটাতে থাকবে ওকে ছবিটার আই অন করে দিলাম কন্ট্রোল টি একটু ছোট করে দিলাম জাস্ট ইমেজটিকে একটু ছোট করে দেবো শেপে মোড়ামুড়ি থাকার জন্য রাইট বাটনে ক্লিক ক্রিয়েট ক্লিপিং মাস্ক এই যে মাস্কিং করেছেন যতগুলো শেপ ছিল এর ভিতরে ততগুলোতেই ইমেজটা বসে গিয়েছে এখন এই ক্লিপিং মাস্ক কিসে কিসে লাগবে প্রশ্ন উঠতে পারে না ধরেন আপনি ফ্লেয়ার ডিজাইন করছেন ফ্লেয়ার ডিজাইন আসার পর আমরা তো আসলে ফটোশপে এই জিনিসগুলো খুব কম করব যেহেতু প্রিন্ট মিডিয়ার কাজ ইলাস্ট্রেটরেই বেশি করব তো এখন থেকে যদি আপনি ভালো করে মনোযোগ দিয়ে রাখেন ইলাস্ট্রেটরে গেলে আর সমস্যা হবে না এখানে এসে দেখেন এই যে শেপটা ক্রিয়েট করেছে অবশ্যই পেন টুল দিয়ে সে বানাইছে বানানোর পর কাজ করেছে এটা করতে পারবেন একটা সার্কেল নিয়ে ব্যাকগ্রাউন্ড রিমুভ করে দিলেই হয়ে যাবে বা সার্কেলে যতটুকু রাখবেন বাকিগুলো ডিলিট করে দিলেই হলো বাট এরকম যে আছে এই যে এই শেপগুলো তখন কি করবেন আপনাকে বানাতে হবে ক্লিপিং মাস্ক করতে হবে এরপরে এই যে এরকমটা ট্রায়াঙ্গেল নিয়ে বানিয়েছে তারপরে ধরেন আরো কিছু এই যে এরকমটা কি বলবো ম্যাম আমরা হচ্ছে একটা ফ্লেয়ার ডিজাইন দেখবো যদি আপনি একটা ফ্লেয়ার ডিজাইন কিভাবে করে সেটা পারেন এরপরে বুক কভার ডিজাইন করা পোস্টার ডিজাইন করা তারপরে লিফলেট ডিজাইন করা এরপরে হচ্ছে বিভিন্ন যে ব্র্যান্ডিংয়ের জন্য করে ফাইল ডিজাইন করা তারপরে আমরা যে ডাক্তার দেখাই ডাক্তারের ফাইলগুলো থাকে না ওইগুলো ডিজাইন করা সব একই রকম শুধু সাইজটা ভিন্ন সাইজটা হচ্ছে আপনাকে নিয়ে নিতে হবে জেনে নিতে হবে আর ডিজাইন একই একভাবেই ডিজাইন করবেন তারপরে যেটার মধ্যে দেখেন এই যে ছবিটা আনছে এটাও কিন্তু একটা শেপ ক্রিয়েট করে বানানো এবার বুঝতে পেরেছি ক্লিপিং মাস্ক কি কি কাজে লাগবে এই যে দেখেন এইখানেও এই শেপটা বানানো এই যে এখানেও ক্লিপিং মাস্ক করা একটা ছবি দুইটা তিনটা ছবি আছে তার উপর আবার রেক্টাঙ্গেল দিয়ে আর্ট করেছে এই যে দেখেন একটু আগে আমরা যেটা দেখালাম এখানে তো আমি একটু গ্যাপ রেখেছি প্রত্যেকটার মধ্যে একটু গ্যাপ আছে বাট এখানে সে কোনো গ্যাপ রাখে নাই একটার সাথে আরেকটা অ্যাডজাস্ট করে দিয়েছে ক্লিয়ার পারবো নাকি এখনো কনফিউশন না পারবো ইনশাআল্লাহ যেমন ধরেন এই সেম জিনিসটাকে এই দুইটাকে আমি এখন কন্ট্রোল জে দিয়ে আরেকটা গ্রুপ করে দিলাম এটাকে আমি অল্টার ধরে আরেকটা কপি করি কন্ট্রোল টি ট্রান্সফর্ম করব রাইট বাটনে ক্লিক করে হরিজন্টালি রোটেট করে দিলাম ভার্টিক্যালি রোটেট করে দিলাম একটা এখানে রাখলাম আর এটাকে হচ্ছে আরেকটু এই পার্টে এরকম তো এই গ্রুপটাকে ধরে আমি ইমেজ সেখান থেকে অ্যাডজাস্টমেন্ট কিছুই করতে পারছি না এখান থেকে তাহলে পাস থ্রোতে যাই দেখি তো কোনো কিছু কাজ করে কি না
লিনিয়ার লাইটটা কাজ করছে, ডিফারেন্সটা কাজ করছে, ওই স্যাচুরেশন আর কিছু না, লিনিয়ার লাইট, ভিভিড লাইট, আমি লিনিয়ার লাইটটাই দিলাম। আর এটাকে দিয়ে দিলাম ধরেন এখান থেকে দুইটার কালার ভিন্ন। সবই সহজ আবার সবই কঠিন, বুঝলে সহজ না বুঝলে কঠিন। আচ্ছা এরপরে কি আছে? মাস্কিং, ক্লিপিং মাস্ক, বুঝতে পেরেছি। চলেন মাস্কিং নিয়ে কাজ করি। মাস্কিংটা কি? আচ্ছা ক্লিপিং মাস্কিং আর মাস্কিং এর মধ্যে পার্থক্য কি? না দুইটাই মাস্ক নাম তো। ক্লিপিং মাস্ক কিন্তু আপনি যে কাটাকাটি করেছেন একটা ছবিকে, আমি একটা শেপ নিয়ে এসে কিছু অংশ তো কাটা হয়ে গেল, মাস্ক মানেই হচ্ছে কাটাকাটি করা। তো আমি জাস্ট মাস্ক বলছি সেটা না, এখানে হবে লেয়ার মাস্ক, লেয়ার মাস্কিং করব এখন। কিছুক্ষণ আগে ক্লিপিং মাস্ক করলাম। ক্লিপ মানে হচ্ছে আপনি যখন চুলে ক্লিপ দিয়ে আটকাচ্ছেন, ক্লিপটা জাস্ট নির্দিষ্ট কিছু মানে ওর একটা বাইন্ডিংস আছে। সাপোজ আপনার চুলের তিন ভাগের এক ভাগ সে গ্র্যাব করতে পারবে, যদি আপনি সম্পূর্ণটাই বাঁধতে চান ছোট একটা ক্লিপে, পসিবল? ছোট ক্লিপে পসিবল না। এরকমটা ক্লিপিং মাস্ক হচ্ছে, আপনি নির্দিষ্ট একটা এরিয়া দেখা দিবেন, সে তার মধ্যে মাস্কিং করবে। আর এখন যেটা দেখবো সেটা হচ্ছে লেয়ার মাস্ক। এই যে লেয়ারগুলো আছে, এই লেয়ারগুলোর মধ্যে আমি মাস্কিং করব। কে কি বলবেন? ইমরান, ইরফান কিছু বলবেন? হেয়ার মাস্কটা কি? কি মাস্ক? হেয়ার মাস্ক। হেয়ার মাস্ক মানে কি? হেয়ার অর্থ কি? জি ম্যাম, এটা কি মাস্কিং এর মধ্যে পড়ে না? হ্যাঁ অবশ্যই। চুল, হেয়ার মাস্কিং মানে চুল। আমরা যখন কোনো কিছুকে রিমুভ করছি, তো চুলটাকে যখন রিমুভ করব পারফেক্টলি যাতে চুলটা থেকে যায়, সেজন্য হেয়ার মাস্কিং বলা হয়। ওকে, এই জিনিসটার আমরা কি করতে চাই? মাস্কিং করতে চাই। আজকে আমরা সিম্পল মাস্কিং দেখব। তো লেয়ার মাস্ক কাকে বলছে? কোনো লেয়ার সিলেক্ট থাকা অবস্থায় এই যে নিচে এসে এই যে অপশনটা দেখতে পাচ্ছেন ফ্ল্যাগের মতো চিহ্ন, এই ফ্ল্যাগে যখন ক্লিক করবেন সেটা হচ্ছে মাস্কিং হয়ে যাবে। বাট এই মাস্কিং এর সময় কিছু রুল মেনটেন করতে হয়। এক, এই মাস্কিং যখন আপনি করছেন জাস্ট এখানে ক্লিক করার সাথে সাথে এই যে দেখেন মাস্কিং হয়ে গেল, দুইজনের মধ্যে বন্ডিং, দুইজনের মধ্যে বন্ডিং, এটা একটা মাস্কিং আছে। আবার যে এফেক্টস আছে তার ডান পাশে ইমেজের যে অ্যাডজাস্টমেন্ট ছিল সেই অ্যাডজাস্টমেন্ট হবে, লেয়ার অ্যাডজাস্টমেন্ট করব। তো মাস্কিং করার পর এইখানে একটা থাম্বনেল, নিউ একটা থাম্বনেল চলে আসছে। একটু আগে শুধু ইমেজের থাম্বনেল ছিল, এখন নতুন একটা থাম্বনেল চলে আসছে। তো আপনি যখন মাস্কিং করবেন, আপনি যখন মাস্কিং করবেন এখানে দেখেন আমার এখানে ফরগ্রাউন্ড কালারটা কি আছে, ফরগ্রাউন্ড কালারটা কি আছে? রেড। রেড আছে। আর ব্যাকগ্রাউন্ড কালারটা ইয়েলো। বাট আপনি যখনই মাস্কিং এ ক্লিক করবেন অটোমেটিক্যালি এই কালারটা কি হয়ে গেছে? ব্ল্যাক এন্ড হোয়াইট। মাস্কিং ব্ল্যাক এন্ড হোয়াইট কালার ছাড়া আর কিচ্ছু বুঝে না। এইখানে যদি হোয়াইট কালারের থাম্বনেল থাকে তাহলে অবশ্যই আপনার ফরগ্রাউন্ডে কালার কি হবে? ব্ল্যাক। যদি এইখানে আপনার ব্ল্যাক কালার থাম্বনেল থাকে ফরগ্রাউন্ডের কালার হবে হোয়াইট, নিচে ব্ল্যাক। ক্লিয়ার? যদি এটা সাদা কালার থাকে তাহলে এখানে উপরে কালো নিচে সাদা, আর যদি এখানে কালো থাকে তাহলে এখানে তার বিপরীত, মানে উপরে সাদা নিচে কালো যাবে। আর এই মাস্কিংটা জাস্ট ব্রাশ চিনে আর কোনো কিছু চিনে না, যে কোনো ব্রাশই হোক নো প্রবলেম, সে ব্রাশ টুলটা ছাড়া আর অন্য কোনো টুলস চিনে না। অন্য কোনো টুলস দিয়ে আপনি কাজও করতে পারবেন না। নেন আপনি অন্য কোনো টুলস, ব্লার টুল,
করেন কাজ, কোনো কাজ করবে না, কোনো টুলস দিয়ে সে কাজ করবে না, এটা তো শেপ হয়ে যাবে। শেপ তো আর আমি এখানে বানাচ্ছি না, এই যে নতুন করে নিউ লেয়ারে চলে আসছে, আমি এইখানে থেকে কাজ করতে চাচ্ছি। তো ব্রাশ সিলেক্ট করলাম, ব্রাশটা নেব আমি এখান থেকে, সফট ব্রাশ নিয়ে নেব। তারপরে এখান থেকে অপাসিটি ফ্লো বাড়িয়ে দিই, স্মুথ বাড়িয়ে দিই। লেয়ার মাস্কিং হচ্ছে ব্যাকগ্রাউন্ড রিমুভের আরেকটা পার্ট। আমরা অনেক অনেক ভাবে ব্যাকগ্রাউন্ড রিমুভ দেখে আসছি এবং তখন বলেও এসেছি যে আমরা আরেকটা ব্যাকগ্রাউন্ড রিমুভ দেখব মাস্কিং এর মাধ্যমে, লেয়ার মাস্কিং এর মাধ্যমে। আপনি চাইলে যে ব্যাকগ্রাউন্ড তখন কি করতে পারবেন, রিমুভ করে দিতে পারবেন। বাট এই ব্যাকগ্রাউন্ড রিমুভের মধ্যে পার্থক্য কি, ও হচ্ছে ন্যাচারালি, যেমন আমরা এর আগে করেছিলাম না, যে ধরেন কুইক সিলেকশন টুল দিয়ে সিলেক্ট করে, যে ওকে সিলেক্ট করেন, সিলেক্ট করার পরে এভাবে সিলেকশন করে, এরপরে হচ্ছে আপনার সিলেক্ট, সিলেক্ট থেকে মডিফাই, সেখান থেকে ফেদার ইউজ করে দিয়েছি। ফেদার ইউজ করার পরে চারপাশের পার্টটাকে কি করে দিলাম, আমরা ডিলিট করে দিলাম, যে চারপাশের যে সারাউন্ডিং পার্টটা আছে এটা একটু হালকা নিয়ে আসবে, একদম রুক্ষভাবে কাটবে না বা বর্ডার সহ কাটবে না। সেম কাজটাই আমাদের এখানে মাস্কিংটা করছে, যে ব্রাশ টুল নিয়ে আপনি যখন কোনো কিছুকে রিমুভ করছেন, সে হচ্ছে যদি সফট ব্রাশ নেন, সফট ব্রাশ নিয়ে কাজ করেন তাহলে সে সফটলি কাটবে, আর যদি হার্ড ব্রাশ নেন একদম হার্ডলি কেটে যাবে, মানে বোঝা যাবে যে এখান থেকে এখানে করাতের মতো কেটে গিয়েছেন, জাস্ট কেটে গিয়েছেন। সো আমি এখান থেকে সফট ব্রাশটা ইউজ করব, হার্ডনেস জিরো থাকবে, আর এখান থেকে ফ্লোটাকে একটু কমিয়ে দেব, ফ্লোটাকে কমিয়ে স্মুথনেসটাকে কমিয়ে তারপরে হচ্ছে কাটার চেষ্টা করব। তো এই ব্রাশগুলো আসলে ইউজ হয় কিসে, বা আমি বুঝবো কিভাবে যে ব্রাশটা বা এই লেয়ার মাস্কিংটা কি জন্য আমি করছি, কেন লেয়ার মাস্কিংটা করব, চলেন লেয়ার মাস্কিং কেন হয় সেটা আগে করি। ফেভারিট কয়েকজন অ্যাক্টর অ্যাক্ট্রেসের নাম বলেন তো, একটা একটা করে। ইরফান আপনার ফেভারিট অ্যাক্ট্রেসের নাম বলেন। ইরফান কোন ছবিটা নেব, এটা তো ইফেক্ট কম হবে, এই ছবিটাকে নেই। হ্যাঁ কপি করে নিয়ে যায়, আমি আপাতত সেভ করলাম না, সেভ করতে চাচ্ছি না। এরপরে একজন অ্যাক্ট্রেসের নাম বলেন, নায়িকার নাম বলেন। মনে আসতেছে না, করবো কপি, করতেছি সেভ। আচ্ছা এরপর একজন ভিলেনের নাম বলেন।
রোদেন বেশি বেশি মনে পড়ে। এইটা ঠিক আছে, যদি আমার ফেভারিট না তারপরে নিয়ে আসলাম, একজন ভিলেন নিয়ে আসি। জোকার, জোকার বললেই তো হয়ে যেত। অনেকগুলো ছবি নিয়ে আসছি, কন্ট্রোল টি এটাকে বড় করি। ও মিডলে থাকুক, আমি কপি করে নিয়ে আসছি, আপনারা সেভ করেন, ছবিটাকে সেভ করেন। শাইন বুঝতে পেরেছেন? তো একজন হয়ে গেল,
ম্যাম সেভ করার পরে আসছে। আচ্ছা আমরা দেখছি, কান্নাকাটি করার দরকার নেই, দেখব। মন খারাপ কইরেন না, আমরা আমাদের ইমেজগুলো মোটামুটি সব সেট করে ফেলছি। এরপরে হচ্ছে একটা ছোট্ট ব্রেক নেই নামাজের, 2:22 বেজে গেছে। গতকালকে একবার আমরা মোটামুটি ছবিগুলোকে সাজালাম, এখন আমি একটা একটা করে কি করব, সবাইকে মাস্কিং করতে চাই। সবার এদের সবার আই অফ করে দিই, প্রয়োজনে আমি অনও রাখতে পারি, নো প্রবলেম, অন থাকলে কোনো সমস্যা হবে না। আমি ফার্স্টের লেয়ারটা সিলেক্ট করব। ছবিটা কি সেট মতো বসেছে? ওকে, এই ইমেজটা সবার উপরে থাকবে, আমি সবার অপাসিটি বাড়িয়ে দিই, খুব বেশি না, 84% রাখি। এরপরে এখান থেকে লেয়ার মাস্কিং করব, ব্রাশ টুলটা সিলেক্ট করে নেব, অবশ্যই সফট ব্রাশ। ফ্লোরটাকে আমি কমিয়ে নিলাম 45-এ, স্মুথটাকে এরকমই 30-35-এর মধ্যে রাখবো, ব্ল্যাক উপরে আছে তো আমি এখান থেকে সব ডিলিট করে দেব। বাট সাবধানে, পুরোটাকে ডিলিট করব না, জাস্ট আমার ডিজাইনের উপর ডিপেন্ড করে যা হয় তা ডিলিট করব। ইমেজ ম্যানিপুলেশন, ইমেজ রিটাচ, এই জিনিসগুলো, ইমেজ ম্যানিপুলেশন বলতে কি বুঝছেন, কেউ আছেন বলতে পারবেন? জি ম্যাম, কালকে আমি কোশ্চেনটা করছিলাম। ও, কি বলেছিলাম? ইমেজ ম্যানিপুলেশন সাধারণত ম্যাম কাল্পনিক ধরনের, কাল্পনিক হতে পারে, ন্যাচারালও হতে পারে, যে ন্যাচারাল জিনিসও কি করছে, যে ডিজাইন করছে। ওকে, তো এইটা হচ্ছে উপরে রাখবো। ওকে, এই লেয়ারটাকে আবার মাস্কিং করি, এখন এই পাশেরটা এবং এই পার্টটা জাস্ট মুছে ফেলবো, পরে আমরা ফিনিশিং দেব। তারপরে কি আছে, শিল্পা শেঠি, শিল্পা শেঠির পার্টটাও আমরা মুছে ফেলবো। ওকে, এরপরে কি, ওনাকেও লেয়ার মাস্কিং করে দেব, এই বাকিটুকু রাখবো। ওকে, এরপরে কে আছে তাকেও মাস্কিং করে দেব এবং এই পার্টগুলো ডিলিট করে দেব। আচ্ছা, এই হচ্ছে আমাদের কাজ, এখন আমি সবার অপাসিটি বাড়িয়ে দেব। সবার অপাসিটি বাড়িয়ে দিলাম, অপাসিটি বাড়িয়ে দেওয়ার পরে এইবার আপনি ন্যাচারালি সবাইকে ঠিকঠাক করেন। ফার্স্টেরটা সিলেক্ট করেন, অবশ্যই লেয়ারের থাম্বনেল সিলেক্ট থাকতে হবে, এই যে মাস্কিংয়ে যে থাম্বনেল সেটা সিলেক্ট রেখে আপনি মাস্কিং করেন। এখান থেকে আমি আরেকটু ফ্লোটাকে কমিয়ে দিই, স্মুথটাকে আরেকটু কমিয়ে দিই, ব্রাশটাকে আরেকটু ছোট করি। বাকি যেগুলো আছে এগুলোকে মুছে ফেলি। তারপরে কি আছে, তার কাছে চলে যাই, কাকুকে একটু ডানে নিয়ে আসি। দেখেন রেড কালার হয়ে আছে, ব্রাশ হয়ে যাচ্ছে, কারণ আমার ছবি সিলেক্ট করা আছে। লেয়ারের থাম্বনেলটা যে আছে মাস্কিংয়ে তাকে সিলেক্ট থাকতে হবে, আদারওয়াইজ কিন্তু কাজ করবে না। ওকে,
তারপরে কে শিল্পা শেঠির থাম্বনেইলে সিলেক্ট করি, শিল্পাকেও একটু এখান থেকে হাইলাইট করে দিই। এরপরে কি আছে, এই থাম্বনেইলটা সিলেক্ট করি, সেম অ্যাজ আরো ধৈর্য ধরে পারফেক্টলি কাজ করলে সুন্দর হবে। আমরা তো জাস্ট রাফভাবে কাজ করছি। এরপরে কি আছে, আরিফিন শুভ, তাকেও আমরা সেম কাজটা করব। এরপরে আমি পিছনে একটা ব্যাকগ্রাউন্ড নিয়ে আসতে চাই, এই মিস্টেকে নেই। সবার নিচে নিয়ে আসবো, কন্ট্রোলটি একদম বড় করে দেব। এই ইমেজটা যাতে সবার পিছনে যে পার্টটা আছে ম্যাচ করে, তাই আমি চলে যাব নর্মাল। নর্মাল থেকে ডিসার্ভ ভালো লাগছে নাকি ডার্কেন, মাল্টিপল, কালার ব্রান, দেখেন কোনটা ভালো লাগে, লাইটেন, স্ক্রিন, কালার ডাজ, লিনিয়ার, ওভারলে না, সফট লাইট না, হার্ড লাইট, ভিভিড লাইট না, এখানে সালমান শাহর কানটা একটু কেটে গেছে, সালমান শাহর কানটা একটু কেটে গেছে না এই পার্টটাতে? সালমান শাহ কোনটা ছিল, এটা ছিল, হ্যাঁ ওর কানটা কেটে গেছে। কি করা যায়, কানটাকে সিলেক্ট করব, ব্রাশ টুলটা সিলেক্ট করি, কালারটাকে চেঞ্জ করে দিয়ে জাস্ট এই যে এখানে থাম্বনেইলটা এই ফরগ্রাউন্ড কালারটাকে চেঞ্জ করে দিলাম, জাস্ট হোয়াইট কালারটা উপরে নিয়ে এসে যেই পার্টটাকে রাখতে চান সেই পার্টটাকে আবার আগের মতো ফিরে নিয়ে আসে। কানটা চলে গিয়েছে, ওকে। আর কারো এটা হচ্ছে, আমি কি বলেছিলাম, এখানে যদি হোয়াইট কালার থাকে তাহলে এখানে কি হবে, উপরে ব্ল্যাক নিচে হোয়াইট, আর এখানে যদি ব্ল্যাক কালার থাকে তাহলে উপরে কি হবে, হোয়াইট নিচে ব্ল্যাক। তো আমরা যখন কোনো কিছুকে মুছে দিচ্ছিলাম মনে হলো যে আমার এই পার্টটুকু, যেমন আমি শিল্পা শেঠির চুলটা একটু চলে গেছে, তখন আপনি কি করবেন, এই যেখানে ব্ল্যাক আছে সো আপনি কালারটা থাম্বনেইলের এটার উপর ডিপেন্ড করে ফরগ্রাউন্ড কালারটা চেঞ্জ করে দিয়েছে, আমি হোয়াইট নিয়ে আসছি। হোয়াইট নিয়ে আসলে কি হবে, যেখানে ব্ল্যাক যেগুলো আছে সেই জিনিসগুলো মুছে যাচ্ছে। এই যে দেখেন শিল্পা শেঠির এইটাতে আছে,
আবার এই আগের ছবিটাকে আমরা একটু ফিরিয়ে নিয়ে আসতে পারবো। বুঝেননি? আর যদি ব্ল্যাক থাকে ফরগ্রাউন্ড কালার হোয়াইট হবে। এখানে এই যে ব্ল্যাক দেখা যাচ্ছে কালো কালো থাম্বনেইলের উপরে, এই কালোটা আমি মুছতে চাচ্ছি। যদি আপনি এই কালো গুলো মুছতে চান তাহলে অবশ্যই ফরগ্রাউন্ড কালার হোয়াইট হতে হবে, আর যদি আপনি সাদা অংশ মুছতে চান তাহলে ব্ল্যাক হবে। এই থাম্বনেইলের উপরে আসি, ওর চুলটা একটা প্রশ্ন হচ্ছে, এখন এটা তো আপনি একটা মুভির পোস্টার ডিজাইন করে আছে, এখন আমরা যদি কি আর কি বাংলা সিনেমার পোস্টার ডিজাইন গুলো ওয়ালের মধ্যে যে বড় বড় প্রিন্ট আকারে নিয়ে যাবেন, কারণ যে কোনো কিছু প্রিন্ট করলে ইলাস্ট্রেটর থেকে প্রিন্ট হয়। ফটোশপে যদি ডিজাইন করে দেন নো প্রবলেম, ওই প্রিন্টে গেলে তারা সুন্দর করে কি করবে হচ্ছে এই ইপিএস এ কনভার্ট করে বা টিপ ফাইলে কনভার্ট করে তারপরে ইলাস্ট্রেটর নিলে বাস ওই টিপ ফাইল কনভার্ট করে প্রিন্ট কনভার্ট করলে ওরা পরে প্রিন্ট করতে পারবে। এটা এমন হচ্ছে কেন? ব্লু, ও সরি, আমি তো এখানে হোয়াইট করি নাই, হোয়াইট না করে কাজ করতেছি এই জন্য তেমন হচ্ছে। আচ্ছা আর কিছু করতে চাচ্ছি না, শুভটাকে একটু বাড়ায় দেই। আচ্ছা এতটুকু করার পরে আমি নিচে কিছু লিখতে চাই, ধরেন আরেকটা ইফেক্ট নিয়ে আসি। সবার উপরে নিয়ে যাব, কন্ট্রোল টি রোটেট করে দেব বড় করে। এটাকে আমি কি করব, মাস্কিং করে দেব এখান থেকে, ব্রাশ টুল সিলেক্ট করব, এবার ব্রাশটাকে একটু বড় করি। দেখেন এখন কাজ করলে কোনো কাজ করবে না, কারণ হোয়াইট হয়ে আছে উপরে। সো এটাকে আমি ব্ল্যাক করে দিয়ে জাস্ট হচ্ছে এই পার্টগুলোকে মুছে দিতে চাই, আর নিচে থেকে আমি এই পার্টটা একটু মুছে দিতে চাই। ওকে, এতটুকু রাখতে চাই। লেয়ারটাকে কি করব, নর্মাল নর্মাল থেকে ডিজলভ, না ডার্কেন, না মাল্টিপল, না কালার ব্রান, কোনটা দিলে ভালো লাগে, লাইটিং না স্ক্রিন, স্ক্রিনের সাথে দিলে ভালো লাগছে, না কালার টাস, আচ্ছা তার আগে এখানে একটা লেয়ার নিয়ে আসি।
সেম এটাকেও আমি একটু মাস্কিং করে দিয়ে জাস্ট উপরের এই পার্টটাকে স্মুথ ফ্লো সব বাড়িয়ে দেব, ব্রাশটাকে একটু ছোট করে দেব। এখান থেকে শুধু এই পার্টটুকু ডিলিট করে দেব। এরপরে হচ্ছে লাইটটা অন করে দেব, একে নিয়ে যাব নর্মাল থেকে ডার্কেন মাল্টিপল, কালার ডাস নাকি স্ক্রিনটা রাখি। এই ছবিটা ক্যামেরা এখান থেকে ইমেজ অ্যাডজাস্টমেন্ট কার্ভসে চলে যাব। কার বিপরীত যেন ইয়েলো, ব্লু এর বিপরীতে তো ইয়েলো তাই না? ট্যাব তুলে চলে যাই, অফরটাকে অ্যাক্টিভ করি, ইংলিশটাকে বাংলা করে দেব। হোয়াইট কালারে লিখব, কোন ফোনটা ভালো লাগে, আমার মোটা ভালো লাগছে না। মানে এখানে কিনা হোম কাজ দিবে না
তাহমো দেব কেন, আমি বাংলা ফোন দিচ্ছি, তাহমো কেন দেব? আমি বাংলা ফোন দিয়েছি, সবার আই অফ করে দেব। টেক্সটটা একটু বড় করে দে, এইটি দিয়ে দিলাম। ফন্টের কালারটা অন্য কোনো কালার দেব, ভালো লাগবে। বাংলায় এই হোয়াইটই ভালো লাগছে। মিডিল অ্যালাইনমেন্ট করে দেব, কার সাথে অল্টার ধরে এই লেয়ারটা সিলেক্ট করব, এর অ্যালাইনমেন্ট করে দেব। ওহো সরি সরি, একে করা যাবে না, এটাকে সিলেক্ট করব, এরপর অ্যালাইনমেন্ট ঠিক করে দেব। এইবার ঠিক আছে, তোমার এই শহরে লেখাটার ব্লেন্ডিং অপশন ওপেন করি। আমি একটু আউটার গ্লো দিতে চাচ্ছি, আউটার গ্লোটা কি করতে চাই, ব্লু কালার দিতে চাই। অপাসিটি 50 রাখলাম, নয়েজ না, সাইজ কে আর একটু বাড়াবো, নো অত বেশি বাড়াবো না, আমি 50 রাখলাম সাইজ। স্প্রেড, স্প্রেডটাকে বাড়িয়ে দেব, কোনো দরকার নেই, স্প্রেড আমি 60-এর কাছাকাছি রাখি। ওকে 70 রাখলাম অপাসিটি, বাকি সব ঠিক আছে। ওকে এইবার হচ্ছে তোমার কালারটা একটু চেঞ্জ করি, দেখি কোন কালারটা ভালো লাগে। এই হচ্ছে আমাদের কাজ। পিএসডি থেকে আমরা একটা জেপিজি ফাইল নিয়ে নিই, সেভ করি। ওকে চলেন দেখি তো কেমন হলো, আর দরকার নেই। আচ্ছা আপনি সেটা করতে পারবেন কিভাবে, এই যে এখন মনে হলো ছবিটা দেখে যে ওর ছবিটা একটু ম্লান হয়ে আছে, তাই না, কেমন লাইট কম। তো এই যে ইমেজটা সিলেক্ট করবেন, ইমেজের থাম্বনেল সিলেক্ট করে চলে যাবেন ইমেজ, সেখান থেকে অ্যাডজাস্টমেন্ট। এখন আপনি কি বাড়াতে চাচ্ছেন, গতকালকে আমরা দেখেছিলাম ভাইব্রেন্সে চলে যাই, ভাইব্রেন্স থেকে কি কাজ করবে, লাইটটা কি বাড়ছে, স্যাচুরেশনটা একটু বাড়িয়ে দেন তো, বেশি লাইটিং হয়ে যাচ্ছে। ওকে আবার আমি ইমেজ, ইমেজ থেকে অ্যাডজাস্টমেন্ট, এখান থেকে ওকে লেভেলটা অ্যাড করি দেখি তো একটু। ওকে এখান থেকে হোয়াইট, না হোয়াইট বাড়ানো যাবে না, হোয়াইট হালকা একটু দেব, আর এখান থেকে আমরা একটু সাদা, না জাস্ট ওকে। আরেকটা ছিল যে কালারকে কি করছিল, অ্যাডজাস্টমেন্ট থেকে এক্সপোজার, এক্সপোজার না
image adjustment. এখন একটু হাইলাইট লাগছে তাই না? এখন আমি ফাইল ফাইল থেকে সেভ এস জেপিজি না না বিকেতে থাম্বনেলটা কি একবার ক্লিক করতেছ কোনটা ইমেজের থাম্বনেল? হ্যাঁ এই যে এখানে দুইটা থাম্বনেল আছে, একটা হচ্ছে ইমেজ আর একটা হচ্ছে লেয়ার মাস্কের। আপনি যদি ইমেজে কাজ করতে চান তাহলে জাস্ট একবার সিলেক্ট করে নিলেই হবে, আর থাম্বনেলে ক্লাস করলে থাম্বনেলের উপরে ক্লিক করে নেবেন। জাস্ট একবার ক্লিক করা হয়েছে। এখন ভালো লাগছে রিশাদ রিয়াশাদ? জি ম্যাম। আচ্ছা এখন বলেন, এই যে মাস্কিং শিখলেন আপনি, মাস্কিং দিয়ে করবেনটা কি কি কাজ করবেন? সাপোজ পোস্টার ডিজাইন সিম্পল উদাহরণ দিয়ে মুভি পোস্টার ডিজাইন। আপনাদের হোমওয়ার্ক থাকবে যে এট ফার্স্ট এই যে যত টুলস আছে ভিতরের যত অপশন আছে এগুলো জাস্ট আগে দেখেন, ঘুরে ঘুরে একটা একটা করে অ্যাপ্লাই করেন। কোনো কিছু বানানোর প্রয়োজন নাই আপাতত, আগে শিখেন। শিখা দিয়ে কথা, আগে শিখেন পরে এই কাজ করা যাবে। অন্যেরা কি করছে, যেমন আমি সবাইকে বলছি অ্যাডভান্স কেউ কিছু করবেন না, আপনি অ্যাডভান্স করলে আপনার সাথে যে আছে তার মানে সে হয়তো আপনাকে অ্যাপ্রিসিয়েট করছে যে ভাইয়া বা আপু অনেক সুন্দর কাজ করেছেন, বাট তার মনের মধ্যে একটু হলেও কি কষ্ট হচ্ছে যে সে করতে পারছে আমি পারছি না। আমরা এখন জাস্ট শিখব, এই জিনিসগুলো দেখেন এবং আপনার ডিজাইন সেন্সকে বাড়ান, ডিজাইনটাকে গ্রোথ করেন। যে আপনি একটা ছবি দেখবেন, এই ছবিটা দেখার পরে আগে চিন্তা করেন যে এখানে কি কি কাজ হয়েছে, দেখেন আপনি ধরতে পারেন কি না। যেমন এই ছবিটাকে সে কেটে নিয়ে এসে এই যে ব্যাকগ্রাউন্ডের মধ্যে বসালো, এখানে সে একটা ব্যাকগ্রাউন্ড আকাশের নিয়ে আসছে এবং মানে ফিল্ডের আর কি টোটাল একটা পিছনে ছবি, ওইখানে সে অ্যাডজাস্টমেন্ট করেছে, লাইটিং বাড়িয়েছে এখানটায় ইফেক্ট দিয়ে দিয়ে। আবার যেমন এই এই পোস্টারটা সে কীভাবে ডিজাইন করেছে, পিছনে একটা ব্যাকগ্রাউন্ড কয়েকটা ক্যারেক্টার সব কিন্তু মাস্কিং করা, ব্রাশ দিয়ে মাস্কিং করা, আবার একটা ছবিও আছে এখানে এই যে মাস্কিং করা। এরপর আবার দেখেন একটা টেক্সট ছিল, টেক্সটটাকে এই যে ভাঙা ভাঙা করে দিয়েছে। আপনি চাইলে আপনার এই টেক্সটটাও ভাঙা, এই যে তোমার এই শহরে যে লিখেছেন একেও কী করতে পারেন ব্রাশের মাধ্যমে। যেমন আমি যদি এখানে ব্রাশে টেক্সটটা কোথায় আছে আমার, ওকে টেক্সটটাকে সিলেক্ট করি, ব্রাশে চলে যাই, একটা ব্রাশ সিলেক্ট করব, দেখি কোনো ব্রাশ আছে কি না। আপনাকে আবার বুঝতে হবে যে ওই রিলেটেড কোনো ব্রাশ আপনার কাছে আছে কি না। দেখি তো লেয়ার নিয়ে নিই, এরপরে আসি ব্রাশ, এটা কী ব্রাশ, সাইজটা বড়ো করে দেখি, না এই ব্রাশটা ভালো লাগবে না, একটু ছন্ন ছাড়া টাইপের ব্রাশ। ও আচ্ছা হ্যাঁ, আমরা তো একটা ব্রাশ ডাউনলোড করেছিলাম, কোথায় যেন সেই ব্রাশটা, সবার লাস্টে কনসেপ্ট না কনসেপ্ট না তো ট্রি ব্রাশ ফ্রি স্প্রে যে পেয়েছি এরকম টাইপের ব্রাশ ছিল। ধরেন আমি এই ব্রাশটাই নিলাম, ব্রাশটাকে ছোট করলাম, কি কালার ইয়েলো কালার আছে, আপনি এটাকে আগে ইয়েলো কালার করে নেন, ব্রাশটাকে ছোট করেন। এরপরে দেখাচ্ছেন যে এইখান থেকে
ম্যাম গ্রিন দেন বেটার হবে। গ্রিন দেব মানে ইয়ার এক্সাক্ট কালার চাই যে বলে গ্রিন দিলে তো ম্যাচ করবে না, এই যে হলুদের সাথে ম্যাচ করবে না, ইয়েলোটা ম্যাচ করে যাবে, যে ইয়েলোটা ভেঙে ভেঙে যাচ্ছে। তারপর অপাসিটি কমাতে হবে এখান থেকে, এই যে অপাসিটি কমিয়ে দিয়ে ধরেন এখানে এখানে আপনি কিছু ব্রাশ ইউজ করলেন, ব্রাশটাকে টেক্সটের নিচে নিয়ে আসেন, এরপর এখান থেকে একটু অপাসিটি কমিয়ে দেন। সেভেন্টি রাখি, এই লেয়ারটাকে আমি আবার আরেকটা কপি করি কন্ট্রোল জে দিয়ে, এটার যত ইফেক্ট আছে সবগুলো ইফেক্ট অফ করে দেব। ওকে, এবং তো আপনি দেখবেন, আগে দেখে বোঝার চেষ্টা করবেন যেখানে কি কি কাজ হয়েছে, যখন আপনি বুঝতে পারবেন এরপরে হচ্ছে আসেন হাতে কলমে কাজ করার চেষ্টা করেন, বাট না বুঝে আগে কিন্তু কাজ করতে আসবেন না। সব কিছুই আপনি যে কোনো জিনিসই বানান না কেন, এই যে এটা এটাও কিন্তু মাস্কিং করে কাজ করা, সব কিছু এই যে ক্লিপিং মাস্ক করে করা, এটাও কিন্তু টোটালটা ক্লিপিং মাস্ক করা। আগে হচ্ছে এই ক্যারেক্টারের ছবিটা সে কেটে নিয়ে আসছে, আসার পর একটা বিল্ডিং ছবি এনে বসিয়েছে, বসানোর পরে উপর থেকে ক্যারেক্টারের এই উপরের যত চুল যা ছিল সব ডিলিট করে দিয়েছে, মানে মাস্কিং করে উপরের পার্টটা ডিলিট, আর ইমেজটার মাস্কিং করে এই যে নিচের এই ছেলের ক্যারেক্টারটাকে ফুটিয়ে তুলছে। খুব কি কঠিন? খুব কঠিন না, জাস্ট একটু প্র্যাকটিস, একটু প্র্যাকটিস করেন তাহলেই বুঝতে পারবেন। ইমেজ ম্যানিপুলেশন লিখে সার্চ দেন, এই যে সব মাস্কিং করে করা, পিছনে একটা ব্যাকগ্রাউন্ড নিয়ে আসছে, গ্রেডিয়েন্ট ওভারলে বা গ্রেডিয়েন্ট ম্যাপ ইউজ করেছে, তারপরে এই যে লাইটটা দেখতে পাচ্ছেন লাইটটাও এক জায়গা থেকে নিয়ে এসে মাস্কিং করে দিয়েছে, ভিতরে একটা সাগরের ছবি বোঝা যাচ্ছে, সাগরের ছবিটাকে এনে মাস্কিং করেছে লাইটের শেপে শেপে, তারপরে হচ্ছে এই যে ছোটো ছোটো মাছ এনে, যে প্রত্যেকটা জিনিস মাস্কিং করা, মাস্কিং করে কাজটা করেছে। বাসায় প্র্যাকটিস করেন, কোনো প্রবলেম হলে ইনশাল্লাহ আমরা তো আছি। পারবো না, একদিন আমাদের বন্ধ আছে, আমরা হচ্ছে বাসায় প্র্যাকটিস করব। আর এখনই আগে আমরা ভিডিওতে চলে যাব না, মানে ইউটিউবে যে অ্যাডভান্স ভিডিও আছে সেখানে চলে যাব না, আমরা কি করব আগে হচ্ছে আপনি এই জিনিসগুলো নিয়ে ঘাটাঘাটি করেন, নিজে যে নোটগুলো করছে নোটটা দেখে আগে ঘাটাঘাটি করেন, এরপরও আমাদের ভিডিওটা দেখেন, তারপরে হচ্ছে আপনি যখন বুঝতে পারবেন যে হ্যাঁ আমি মোটামুটি কাজ কমপ্লিট করতে পারবো, তারপরে হচ্ছে আপনি ইউটিউবে অ্যাডভান্স ভিডিও দেখেন।